হাই স্টুডেন্স ওয়েলকাম ব্যাক টু আর্কে অফিসিয়াল তো পূর্ব ভিডিওরে আমি আলোচনা করে প্লস থ্রি ফার্স্ট সেমেষ্টার যে স্টুডেন্টস মানে হিস্ট্রি অনার্স সবজেক্ট রক্ষিচ্ছে তো সে হিস্ট্রি অনার্স করবে প্রথম ইউনিট এবং দ্বিতীয় ইউনিট রে শূন্যস্থান পূরণ যেতে সব একমার্কিয়া বিশিষ্ট কোশ্চেন রয়ে লা তো আমি ডিসকশন করে সারিছু যদি এ পর্যন্ত তুমি মানে সেই ক্লাস বা সেই ভিডিও দেখি নাহ তে আমার প্লে লিষ্ট যাই দেখবে কিংবা সেই ভিডিঅ'ৰ লিংক মই এই ভিডিঅ'ৰ ডিছক্ৰিপশনৰে কি আই বটনী যাইকি দেখি নেবে তো আজি আমি এই ভিডিঅ'ৰে আলোচনা কৰিব হৰপা সভ্যতা দ হৰপা চিভিলাইজেচন যোন অঁ ইউনিট থ্ৰী ত' এঠাই আমি উৎপত্তি বসতি স্থাপন আৰু নগৰ পাৰিকলনা তাৰ দেখিব তাৰপিছত তাৰ অৰ্থনৈতিক জীৱন মধ্য কৃষি পদ্ধতি কাৰিগৰী শিপ বাণিজ্য ব্যৱসায় তাৰপিছত সেই সামাজিক আৰু ৰাজনৈতিক সংগঠনৰ ধাৰ্মিক বিশ্বাস কলাকৃতি এতিয়া এই চেপ্টৰ ৰ যেতিয়ি সব শূন্যস্থান পূৰণ কৰক বিষয় চৰ্ট কান ৰ আজি আমি এই ভিডিঅ'টো খত খতম কৰিব তো ভিডিঅ'টি ষ্টাৰ্ট কৰিব আগৰ তুমি মই জানে হে যদি চেনেলটো নাকি আছে আগুকু এইবুলি শৈক্ষিক ভিডিঅ' দেখিব ফ্ৰাইব কৰি নিলটো ভিডিঅ'টি বেছি কিছু সময় ডেৰি নকৰি ফটাফ ষ্টাৰ্ট কৰিবা তো এই তুমি দেখি পাৰ্থ প্ৰত্যেক প্ৰশ্নৰ মূল্য এক নম্বৰ অৰ্থাৎ গোটেই প্ৰশ্নটো তোমাৰ মাৰ্ক ৰকাৰ্ক লেখা এঠাই কোৱা যায় শূন্যস্থান পূরণ করো গোটিয়ে শব্দের উত্তর লেখ তো এটার শূন্যস্থান পূরণ করিবা তো তোমাদের প্রথম কোশ্চেনটা রয়েওে সিন্ধু নদীর উপনদী ডেক্স নদী কূলরি পশ্চিম পঞ্জাম স্থিত মটেগঞম্বরি জেলার হরপার অবস্থিত বর্তমান এ ডেক্স অন্তর্গত তো এর আনসার তুমি লিখব না সিন্ধু নদী উপনদী রাবি নদী কূলরি পশ্চিম পঞ্জাম স্থিত মন্টেগাম্বরি জেলায় হরপার অবস্থিত এবং বর্তমান এ পাকিষ্টান অন্তর্গত তাপরে তোমার নেক্সট কোশ্চেনটা কোশ্চিনটা রয়েছে ভারতীয় প্রত্নতাত্ত্বিক তাাত্ত্বিক দ্বারা হড়্প সংস্কৃতি আবিষ্কৃত হয়েছিল তো এর আনসার তুমি লিখব না ভারতীয় প্রত্নতাত্ত্বিক তাত্বিক দয়ানাম সাণীঙ্ দ্বারা হড়্পা সংস্কৃতি আবিষ্কৃত হয়েছিল তারপরে তোমার নেক্সট কোশ্চেনটা রয়েওছে হরপ্পা সংস্কৃতি ডেক্স মশার আবিষ্কৃত হয়েছিল তো এর আনসার তুমি লিখব না হরপা সংস্কৃতি উনিশশো বাইশ মশায় আবিষ্কৃত হয়েছিল তারপরে তোমার নেক্সট কোশ্চেনটা রয়েছে মহেঞ্জোদারো ডেসটার অবস্থিত এর অর্থ ডেক্স তো আনসার তুমি লিখব না এই মহেঞ্চারো

তাপরে তোমার নেক্স কোশ্চেনটা রয়েছে লোথাল ডেক্স ডেস প্রসিদ্ধ ভারত ডেক্স জেলার অবস্থিত তো এর আনসার তুমি লিখি পোথাল পোতাশ্রয়াই প্রসিদ্ধ এবং এ ভারত গুজরাট জেলার অবস্থিত তাপরে তোমার নেক্স কোশ্চেনটা রয়েছে স্যার রবর্ট এরিক মাটিমোর হুইলর ভারতের প্রতিনিধিত্ব বিভাগের ডেস্ক লে তো আনসার তুমি নির্দেশক ঠেলে নেক্সট কোশ্চেন রয়েছে হরপাশ ভিতরে বৃহৎ স্নানাগার ডেসার দৃষ্টিগোচর হুয়ে বা দেখা যায় তো এর আনসার তোমার লিখব মহঞ্জোদার এই বৃহৎ স্নানাগার দৃষ্টিগোচর হয়ে থাকে তাপরে তোমার নেক্সট কোশ্চেনটা রয়েছে কালীবাগান ডেস্কঠার অবস্থিত এখানে এককালীন বহুত বহুতগুড়ি ডেস্কর আবিষ্কার হয়েছে তো এর আনসার তুমি লিখব না এই কালীবাগান রাজস্থান রাজ্যের অবস্থিত এবং এখানে একা কালে বহুত গুড়ি চুলি আবিষ্কার হয়েছে তাপরে তোমার নেক্সট কোশ্চেন রয়েছে হরপা আদিবাসী তম্বা ও প্রোঞ্জ নির্মিত ড্রেস ব্যবহার করুলে তো এর আ্যানসার তুমি অস্ত্রশস্ত্র সে ব্যবহার করতে তাপরে তোমার নেক্সট কোশ্চেনটি রয়েছে ড্রেসটা প্রতি হরপা সংস্কৃতির অন্যতম পীঠস্থলীয় ভাবে পরিচিত তো এর আনসার তুমি মানে লিখব রুবার তাপরে তোমার নেক্সট কোশ্চেন রয়েছে হরপা সংস্কৃতি রলপথে পরিবহন মাধ্যম ড্রেস লান্সার তুমি মানে লিখব শগড় লা তাপেৰে তোমাৰ নেক্সট কোৱশ্চনাই ৰপা দিব ডেছ পূজা কৰোঁ তো ইয়াৰ আনচাৰ তুমি লিখিব পশুপতি পূজা কৰু তোমালোকৰ নেক্সট কেশচ্চা ডেক্স ৰ ডেছ পশুক হৰপা বাচি পূজা কৰোঁ তো ইনচাৰ তুমি লিখিব চাপেৰে তোমালোকৰ নেক্সট ক'চনটা ৰে হৰপা বাতি হৰপা বাচি পূজা কৰাৰ গোটেই বৃক্ষৰ নাম লেখ বা নামো ডেস এর আনসার তোমার লিখব নিম্বছ তাপরে তোমার নেক্সট কোশন রয়েছে হরপা সংস্কৃতি ভারতের ডেক্স পার্শ্বের অবস্থিত তো এর আনসার তুমি লিখবে উত্তর পশ্চিম পার্শ্ব অবস্থিত তাপরে তোমার নেক্সট কোশ্চেন রয়েছে হরপ্পা আধিবাসী মানুষ ধাতুর ব্যবহার তো এর তোমার নেক্সট কোশ্চেন ধাতু হরপা অগ্নিদেবী বা যজ্ঞ দেবী আবিষ্কৃত তো এর তোমার লিখব না তোমার নেক্সট কোশ্চেন হরপা পশুপতি হিন্দু ধর্ম ডেক্স দেবগণর সামঞ্জস্য দেখা মিলে তো এর আনসার তোমার লিখে শিব তাপরে তোমার নেক্সট কোশ্চেন রয়েছে ডেক্সটার শ্মশানস্থলের অনুপস্থিতরে লক্ষ্য করা এর আনসার তোমার লিখব মঞ্চদারু ঠে তা তোমার নেক্সট কোশ্চেনটা রয়েছে মূলত হরপা সংস্কৃতি ডেস সংস্কৃতি তো এর আনসার তুমি লিখে নগর সংস্কৃতি তাপরে তোমার নেক্সট কোশ্চিনটা রয়েছে বৃহৎগারের দৈর্ঘ্য ডেক্ক ও ডেক প্রস্তম মিটর ইয়াৰ আনচাৰ তুমি লিখিব ন এই বৃহস্তৰ দৰ্ঘা থাকিল পঞ্চাৱন বৃহস্থ পঁয়ত্ৰিছ মিটৰ তাৰপৰা তোমাৰ নেক্সট কোৱশ্চন ৰ হৰপা লিপিৰ পাঠধাৰ পৰা ডেক্স প্ৰযত কৰি তোমাৰ লিখিব এছ কে ৰাও তাৰপৰা তোমাৰ নেক্সট কোৱশ্চন ৰ উনৈশ ছয়চালিছ মচহে ভাৰত বিভাজিত হোৱা পৰঠাৰ মঞ্জাৰ হৰপা ডেক্স ঠাই অন্তৰ্ভুক্ত হৈ অঁ তোহাৰ আনচাৰ তুমি লিখিব পাকিস্তান ঠাইতে তাৰপৰা তোমাৰ নেক্সট কোৱশ্চন দেখিবা জামুর ডেস ঠিক হরপা সভ্যতের নিদর্শন দেখা মিলে তো এর আনসার তুমি মন্ডা তাপরে তোমার নেক্সট কোয়েশ্চেনছি ডেক্ক ও ডেক্স পশুঙ্ক হরপা দিয়ে সে জাঁ ন তো এর আনসার তুমি ঘোড়া ও কুকুর এই কোশ্চেনটি পরীক্ষায় বারম্বার রিপিটেড হোচে এইটা এইটা নোট করে নিয়ে বুঝিপাছ না তাপরে তোমাদের নেক্সট কোশ্চেন রয়ে আছে প্রধান শিল্প থিলা ডেক্স তো এন্সার তুমি লিখব মৃতপাত্র তাপরে তোমার নেক্সট কোয়েশ্চেনে শিৱক লিংগৰূপে আৱাহন কৰিবৰ দৃষ্টান্ত ডেক্স সভ্যতাৰ মিলি থাকে তাৰ আনচাৰ তুমি লিখিব হৰপ্পা তাৰপৰা তেওঁৰ নেক্সট কোৱেশ ৰ ভাৰতৰ মাতৃশক্তিৰে উপাসনা সৰ্ব্ৰথমে ডেক্স সভ্যতাৰ আম্ভ হৈ তাৰ আনচাৰ তুমি লিখিব হৰপা তাৰপৰা তেনেকুৱা নেক্সট কোৱেশন টি ৰজ হৰপা সভ্যতাৰ বিকাশ ডেক্স মচহাৰে ঘটি থাৰ আচাৰ তুমি লিখিব খ্ৰীষ্টপূৰ্ব অৰ্থশ এতিয়া ঘটি থাকিল তাৰপৰা তেওঁলোকৰ নেক্সট কোৱেশ ৰ হৰপ্পা শব্দৰ অৰ্থ ক'ত অৰ্থ ডেক্স আৰু আচাৰ তুমি লিখিব ন হৰপা শব্দৰ অৰ্থ হ'ল প্ৰথম তো আজি আমি এই ভিডিঅ'ৰে আলোচনা কৰিলে প্লছ থ্ৰী ফাৰ্ষ্ট চেমিষ্টাৰ যোন ষ্টুডেণ্টছ মানে হিষ্ট্ৰিয় নবজেক্ট ৰখি তোমাক কোৰ্ পেপৰ ৱানে শূন্যস্থান পূৰণ কৰ যি বিট কনমান য়ুনিট থ্ৰীৰে তাহা আজ আমি এই ভিডিও মাধ্যমে খুব সহজ সরল এবং ওড়িয়া ভাষায় আলোচনা করলে আশা করে এই ভিডিওটি তোমার নিশ্চিত ভালো লাগি যদি ভিডিওটি ভালো লাগে তবে নিহাতি গোটে লাইক করে দেবে এবং চ্যানেল যদি নয় হইকি আসি বা নয় হইক এই ভিডিও দেখুছেন এ পর্যন্ত সাবস্ক্রাইব করে নাহে তবে আগে এইভাবে শৈক্ষিক ভিডিও দেখি আপে আমার এই ইউটিউব চ্যানেল ফটাফট সাবস্ক্রাইব করে নিয়ন্তু এবং সাবস্ক্রাইব করা সহ এই ভিডিওটি নিজ সাংসা নিশ্চিত শেয়ার করে দেবে যা দ্বারা কি তোমার সাংসা মানে এই ভিডিওর কিছু শিক্ষা লাভ করে পে এবং আপনার কেউ বলি ভিডিও দরকার আমার কমেন্ট সেকশন নিহতি কমেন্ট করি যা দ্বারা কি তোমাকে সেই প্রকার ভিডিও দিবি তো আজকে যে হিন্দ যে ভারত ভিডিওরে বাই বাই টেক কেয়ার